পটলের কত ধরনের রেসিপি আমরা গরমের সময় যখন পটল ওঠে তখন বানাই, কিন্তু পটলের এই রেসিপিটি আপনারা ট্রাই করেছেন কি? যদি ট্রাই না করে থাকেন অবশ্যই বাড়িতে বানান। এটি হচ্ছে পটল ভাপা। তো চলুন দেখে নিই আমি পটল ভাপা কীভাবে বানাচ্ছি। পটল ভাপা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন পটল। এই পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই পটলগুলোকে দেখুন আমি ঠিক এইভাবে সাইড দিয়ে এইভাবে কেটেছি, দুটো সাইড থেকেই এইভাবে পটলগুলোকে চিরে দিয়েছি, কেটেছি। এতে করে পটলের ভেতরে মশলাটাও বেশ ভালো করে ঢুকবে আর পটলটা নরমও হবে। এরপরে ওভেনের ওপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে তখন আমি তার মধ্যে একে একে সমস্ত পটলগুলো দিয়ে ভেজে নেব। পটলগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, এর ফলে পটলের মধ্যে যে রসালো ভাবটা থাকে সেই রসালো ভাবটা চলে যাবে আর এই পটলের ভাপাটা বেশ খেতে দুর্দান্ত হবে। নুন আর হলুদ দিয়ে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। একটুখানি সময় নিয়ে মিডিয়াম আঁচে পটলগুলোকে ভাজতে হবে। এরপরে আমি পটলটাকে যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু চাপা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। অন্যদিকে আমি পটল ভাপার জন্য একটু মশলা তৈরি করে নিই। 1 টেবিল চামচ মতন পোস্ত, 1 টেবিল চামচ মতন কালো সর্ষে, 1 টেবিল চামচ মতন সাদা সর্ষে, 2 টেবিল চামচ মতন টক দই, আর নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতন নিতে পারেন, যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে বেশি কাঁচা লঙ্কা নিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে নুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রাখবো। অন্যদিকে আমার পটলটা দেখুন চাপা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য, পটলটা কিন্তু বেশ ভাজা হয়ে এসছে। আর একটু ভালো করে ভাজা করে নেব, একটা দিক ভাজা হয়েছে আর একটা দিক ভালো করে ভাজা নিয়ে করে নেব। এইভাবে পটলগুলোকে বেশ ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব এক এক করে। পটলের এই ভাপাটা কিন্তু কোনো নতুন রেসিপি নয়, আমাদের ঠাকুমা দিদিমারা এই রেসিপিটি কিন্তু প্রায়ই বানিয়ে থাকতো। অন্যদিকে আমি একটা এখানে টিফিন বক্সের বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে আমি দিয়ে দেব এই যে মশলাটা করে রেখেছিলাম, অর্থাৎ সর্ষে পোস্ত আর দই লঙ্কা আর তার মধ্যে নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এই মশলার পেস্টটা আমি এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। সর্ষে আর পোস্তটা পেস্ট করার সময় নুনটা কিন্তু অবশ্যই দেবেন। আর এই মিক্সির যে বাটিটা তার মধ্যে 1 বাটি জল ধুয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম, 1 চা চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতন লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা নিজেদের মতন দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। এরপরে এই ভেজে রাখা পটলগুলোকে এক এক করে এই মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত পটলগুলো দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত পটলগুলোর মধ্যে মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকে যায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর 1 থেকে 2 টেবিল চামচের মতন সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এতে সর্ষের তেলটা একটু বেশি দিলে এই পটল ভাপার টেস্টটা অনেক বেড়ে যায়। এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে জল দিয়েছি 1 কাপ মতন। এই জলটা বেশ ভালো গরম হয়ে গেলে এই টিফিন বক্সটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব
10 মিনিটের জন্য, মিডিয়াম টু হাই ফ্লেমে। 10 মিনিট রাখার পরে তারপরে আমি ঢাকনাটা খুলে দেব। খুব সাবধানে কিন্তু টিফিন বক্সটা তুলতে হবে, কেননা খুবই গরম। আর আমাদের পটল ভাপা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, স্বাদেও কিন্তু অতুলনীয়। তো বাড়িতে বানান, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে পটল ভাপাটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাকে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন আজকের আমার এই রেসিপিটি বাড়িতে বানান, আর আমাকে অবশ্যই জানান যে এই পটল ভাপাটা আপনার কেমন লাগলো।